চ্যানেল জিরো সম্ভাবনার নতুন শুরু। বন্দরের শেলশার্দি যুব সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন ও 2022 সালের সেসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান 18 ডিসেম্বর রোববার বিকেল 5টায় স্থানীয় বালুর মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ডের সদস্য আলহাজ মকবুল হোসেন মেম্বার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মোহাম্মদ মনির হোসেন ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন শেলশার্দি জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ নুরুল্লাহ। পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সম্মাননা এবং ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন S1F দলের হাতে নগদ 15,000 টাকা ও ক্রেস্ট এবং রানার্স আপ লাকি 7 দলনেতার হাতে নগদ 10,000 টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফেজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ জুলহাস, মোহাম্মদ স্বপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গাফফার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুহিন, প্রচার সম্পাদক জুয়েল, সহপ্রচার সম্পাদক নাজমুল হক রানা, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ সাকিল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আরমান, সহ আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রাতুল প্রমুখ। আজকের এই অনুষ্ঠানে শেলশার্দি যুব সংগঠনের উদ্দেশ্য হল সমাজের সেবা করা, অসহায় মানুষের সহায়ক হওয়া, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করা, গ্রামের উন্নয়নের জন্য একতাভাবে কাজ করা। মাননীয় মহোদয়গণ, আপনাদের কাছে দ্রুতভাবে অনুরোধ এবং আপনাদের কাছে সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আপনারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানের পূর্ণতা লাভ করেছে, এই জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের অফিসার ইনচার্জ সাহেবকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই জন্য যে আমরা বলবো তার সামনে যে আমরা যদি কোনো মাদক বিক্রেতাকে পাই সেই ক্ষেত্রে আমরা বন্দর থানায় তাকে সতর্ক করব, যদি মাদক বিক্রি করে সতর্ক করব, যদি যে খায় তাকে আমরা বোঝাবো। তবে আমরা এই সংগঠনের মাধ্যমে শুধু মাদক নয়, আমাদের কর্মকর্তার মাধ্যমে আছে, আমাদের যারা শিক্ষা করতে পারছে না টাকার জন্য, যারা অর্থের জন্য তাদেরকে আমরা অর্থ সহায়তা করি, এবং যাদেরকে কোনো বিপদগ্রস্ত মানুষ মা বোন আছে তারা আমাদের সংগঠনে আসলে আমরা তাদেরকে সেই বিপদ থেকে মুক্ত করি, এবং এই সংগঠনের মাধ্যমে ভালো ভালো কাজগুলো হয়। এই এক বছরের মধ্যে যত বিপত্তি হচ্ছে আমরা তা এগিয়ে নিয়ে যাব। 16 ডিসেম্বর বিজয়ের মাস, এক বছর পূর্তি আমাদের এই যুব সংগঠন, এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, সর্বকিছু মিলিয়া এই অনুষ্ঠানের উপর ভিত্তি করে আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান যুব সংগঠনের, আমরা বিপত্তি আপত্তি অনেক কিছুর পারে দিয়ে আজকে এক বছর পূর্তি হলাম। এই জন্য গ্রামবাসীকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ যুব সংগঠনের সকল। তারপর পরীক্ষায় যারা পাস করছে তাকে অনুষ্ঠান আজকে তিনটে অনুষ্ঠানে, আর মাদকের যে ব্যাপারটা ওইতে বলছে আমি মাদকের ব্যাপারটা যারা আমি সহজে দুইটা কথা বলি, মাদকের ব্যাপারটা যারা খাইছেন এখন আর খাওয়ার চেষ্টা করেন না, যারা বেচছেন আর এখনো বেচার চেষ্টা করেন না। আমি বন্ধ থানায় বলবো আপনারা আমাকে সহায়তা করবেন, আমাদের চেয়ারম্যান মেম্বার সহায়তা করবো, আমার কমিটি যারা আছে তারা সহায়তা করবো, জনগণের সহায়তা রাখবো, সবাই সহায়তা ছাড়া কারো সহায়তা ছাড়া কোনো কাজ হবে না, স্যারের সহায়তা লাগবে, আমাকে সহায়তা লাগবে, কমিটি জনগণের সবার সহায়তা নিয়ে আমরা মাদকের ব্যাপারে ইনশাল্লাহ সামনে আগে যাব। আশা করি আগে থেকে অনেক কিছু কমছে, আর এমনও রিপোর্ট আছে ব্যস্ত অনেকে কিছু বহু পেয়েছে, তো সামনের দিকে ইনশাল্লাহ আপনারা দয়া করবেন,
এই কবরি নিয়ে আমি যত কিছু হোক আমার বাঁচার আগে মা দরবারে ইনশাআল্লাহ আপনারা আপনারা সঠিকভাবে তথ্য দিবেন সঠিকভাবে তথ্য দিলে আমরা ইনশাআল্লাহ সাকে নিয়ে আমরা সবাই নিয়ে ইনশাআল্লাহ আগাবেন আলহামদুলিল্লাহ তো তারপর একজনকে আমরা স্মরণ করব বঙ্গ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল 1971 সালে আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা এবং দীর্ঘায়ু কামনা করে জননেত্রী শেখ হাসিনা যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এখন সমাজের যেটা বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মাদক এই মাদকের রোগীগুলো আমরা দেখেছি আমাদেরকে কিছু ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন ইয়ে যেতাম হসপিটালে এবং অনেক সময় আমরা আমি যখন এই এই পোস্টিংয়ে ছিলাম আমার অনেক ক্ষেত্রে আপনার এই আইনি লোকদের কাছে তাদের ই করতে হয়েছে মানে তারা যারা মাদক গ্রহণ করে সে যে ধ্বংস তার পরিবার ধ্বংস সমাজটাও ধ্বংস শুধু নিজে ধ্বংস না তার সমাজটাকে ধ্বংস করে তার পরিবারকে ধ্বংস করে আশেপাশে যারা আছে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে তো আমি সবার উদ্দেশ্য একটাই বলবো আমাদের গ্রামের বাসী গ্রাম সাধিবাসীকে আপনারা যারা মাদক বিক্রি করে মাদক বিক্রি করতে সহায়তা করে যারা সেবন করে আপনারা দয়া করে নামটা যেভাবে হোক আমাদের কাছে যুব সংগঠনের মধ্যে পৌঁছায় দিবেন আমি আমাদের অফিসার ইনচার্জ যে বন্দর থানার যিনি আমাদের বন্দর থানার অভিভাবক আমাদের বন্দর থানার অভিভাবক উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উনি আমাদের আজকে অতি মূল্যবান সময় দিয়েছে ওনাদের কাছে আমরা এই জিনিসগুলো পৌঁছে দেব এবং আইনি প্রক্রিয়ায় যা হবে আইনি প্রক্রিয়ায় ওনারা সব সে ব্যবস্থা নেবে শুধু ব্যবস্থা না যদি কারো কাছে প্রমাণিত হয় সে মাদকের সাথে জড়িত মাদক বিক্রি করে মাদক গ্রহণ করে এবং মাদক বিক্রি করতে সহায়তা করে তার যে কি পরিমাণ হবে সে পরিণাম হবে সে নিজেও বলতে পারবেন সে নিজে বলতে পারবে না এই মাদক গ্রহণকারী সেটা যদি আমার পরিবারের কেউ হয় সেখানে আমি জিরো টলারেন্স কোনো ছাড় দিব না কারণ আমি আমার এই সমাজ থেকে মাদককে ধ্বংস করতে চাই সুন্দর সমাজ গঠন আমি পড়াতে পারেন ইংলিশ ভাষণে পড়াতে পারেন বাংলায় পড়াতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সাথে সাথে তাকে ধর্মীয় শিক্ষা দেন ধর্মীয় শিক্ষা যদি না দেন তাহলে আপনার ছেলে মেয়ে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি কারণ যে ছেলে যে সন্তান পাঁচত্ব নামাজ পড়বে সে সন্তান খারাপ কাজে যাতে যেতে পারে না এটা আমার বিশ্বাস এবং আশা করি আপনারাও একমত হবেন তাই আমার কাছে অনুরোধ থাকবে আপনার সন্তানদের পড়াশোনার পাশাপাশি আপনাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন তাহলে দেখবেন আপনার আপনার পরিবারও উপকৃত হবে আপনার সমাজ উপকৃত হবে সর্বোপরি আপনার রাষ্ট্র উপকৃত হবে এবং দেখবেন যে আপনার আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন দেখবেন যে ওই সন্তান আপনাকে সেবা করবে যেই সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষার ধারণা দিবেন না সেই সন্তান থেকে আপনি ওই সেবাটা আশা করতে পারেন না এটা আমার কাছে মনে হয় তো আশা করি আপনাদের সন্তান যদি ভালো না হয় আপনি যে মনে করেন আপনি শিল্পপতি আপনি বড় বড় চাকরি করেন বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় অফিসার তা আপনার সন্তান যদি পথভ্রষ্ট হয় তাহলে কি লাভ হবে বলেন আমাকে বলেন তাহলে সন্তান তো আপনার আপনার বোঝা হয়ে দাঁড়াবে তা আপনার সম্পদ আপনার সন্তানকে আপনি সম্পদ বানান এই আপনার সম্পদ আপনার সন্তানকে বানান তাহলে দেখবেন যে আপনার সন্তান আপনার শেষ বয়সে কাজে দিবে আপনার সমাজের পরিবারের কাজে দিবে আপনার সমাজের কাজে দিবে আপনার রাষ্ট্রের কাজে দিবে তা পরিশেষে আমি আপনাদের কাছে আবারও বলি যে আমরা একটা মাদক মুক্ত সমাজ চাই কোনো মতেই আমরা মাদককে প্রশ্রয় দেব না আজকে আপনারা আমাদের কথা দিয়েছেন এবং আমার ভিট অফিসার আজকে আসতে পারে নাই সে পরীক্ষা দিতে গিয়েছে ঢাকা ডিপার্টমেন্টাল সে থাকলে আরো সুবিধা হবে আজ আমি আপনাদের কাছে এই যুব সংগঠনের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা আমাকে তথ্য দিন আমাকে সাহায্য করেন আমি আপনাদের পাশে সবসময় আছি এবং মাদককে মাদককে
মাদক নিয়ে আজকে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, এই এলাকায় কোনো মাদক থাকবে না। যত বড়ই পরিবারের সন্তান হোক না কেন, তাকে আমরা এই সমাজ থেকে বিতাড়িত করব, হলে সে থাকবে নতুবা আমরা থাকবো এই সমাজ। পরিশেষে আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা দিয়ে আমি এই সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ভালো করেছো।